বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রী, সবাইকে আমাদের লাইভ ক্লাসে স্বাগতম। আজকে আমরা ভেক্টরের ক্রস গুণন এবং ডট গুণন এই চ্যাপ্টারের উপরে কয়েকটি প্রশ্ন সমাধান করব। যেহেতু বেসিক ক্লাসগুলো আমাদের আগে হয়ে গেছে, আমরা এখন শুধু কয়েকটি প্রশ্ন সমাধান করব, করে আমাদের আজকে ক্লাস শেষ করব। তো যারা এই মুহূর্তে দেখছেন তারা একটু কমেন্টস করে জানাবেন যে আসলে আমাদের সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি না এবং আমাদের কে ঠিক মতো দেখা যাচ্ছে কি না। যারা দেখছেন একটু কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আসলে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি না এবং দেখা যাচ্ছে কি না। ব্রাইট উইন লিখেছেন, জি স্যার। মনিরা মনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুমা বিনতে আহসান লিখেছেন, রোল নাম্বার। মিনহাজুল ইসলাম লিখেছেন, জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা শুরু করি আমাদের আজকের প্রথম প্রশ্ন, দেখি কি দেওয়া আছে। দুটি ভেক্টর দেওয়া আছে, এর এ ডট বি, ডট গুণন হচ্ছে এ ডট বি আর ক্রস গুণন হচ্ছে এ ক্রস বি। আমরা একটু দেখব যে ডট গুণনটা কি। তো ডট গুণন, দুইটি ভেক্টর যদি দেওয়া থাকে তার ডট গুণন আমাদের বের করতে হবে। ভেক্টর যদি দেওয়া আছে কি কি, এ সমান দেওয়া আছে 4a - j - 3k। এক নম্বর হচ্ছে এ সমান দেওয়া আছে কত, 4i - j - 3k। আর বি সমান দেওয়া আছে কত, 2i - j - 2k। এ হচ্ছে দুইটা ভেক্টর আমাদের দেওয়া আছে, আমরা এদের ডট গুণন বের করব। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। অতএব তাহলে আমরা লিখি, এ ভেক্টর চিহ্ন দিয়ে দিই, এ ডট বি, 4i - j - 3k ডট -2i + j - 2k। এটা তাহলে দেখেন খুবই সিম্পল। আপনারা এই দুইটা গুণ করবেন, এই দুইটা গুণ করবেন, এই দুইটা গুণ করবেন, ব্যাস হয়ে গেল। আর কিছুই না, এখানে কোনো রুট টুট কিছুই দেওয়া লাগবে না, শুধু দুইটা দুইটা গুণ। কি কি? এই সহগগুলো। তাহলে 4 আর -2 গুণ করলে কত, 4 ইনটু -2, এই একটা প্লাস, এখানে হলো 1, এখানে হচ্ছে 1, তাহলে কত, 1 ইনটু 1 প্লাস, এখানে হচ্ছে -3 ইনটু -2। এই যে এগুলো গুণ করলে যেটা হয় সেটাই হচ্ছে আমাদের এই মান। তাহলে -8 - 1 - 3 - 6, তাহলে কত, 18 - 14 + 15 -15। তাহলে এই ভেক্টরের এ ডট বি হচ্ছে -15। ক্লিয়ার সবাই? আশা করি বুঝতে পেরেছেন। আমরা শুধু সহগগুলো গুণ করব আর কিছুই না। ক্লিয়ার? নেক্সট আমরা পরের টপিকে চলে যাই। একই রকম, পরেরটাও একই, পরেরটা কি কি দেওয়া আছে ঠিক একই রকম। পরেরটা আমরা এখানে লিখে ফেলি, দেখি কি কি দেওয়া আছে। দেওয়া আছে i + 2j - 3k, তারপরে কত, 4i + j - 2k। আপনারা এখানে ব্র্যাকেট দিয়ে ডট দিয়ে দুইটা ভেক্টর লিখবেন, 1 + 2j - 3k, 4i + j - 2k। ওকে, এবার গুণ, এখানে কেউ নাই মানে 1, আর এখানে 4, তাহলে 4 একে 4, একবারে দিয়ে দিলাম, 2 আর 1 + 2, মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 2 = 6, তাহলে 6 আছে 10 আর 2 = 12, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার সবাই?
এটা হচ্ছে 12। কারো কোনো বুঝতে অসুবিধা? একটু কমেন্টস করে জানাবেন কারোর প্রবলেম আছে কিনা। দুইটা যে মান আমরা বের করলাম, ওকে সবার ক্লিয়ার, আমরা পরের টপিকে চলে যাই। আজকে খুব ছোট ক্লাস, আমি বলছিলাম প্রবলেম থাকলে বলবেন। দেখেন, এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি হলে এ ডট বি এর মান কত? এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এ ডট বি এর মান কত? মানে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটি ভেক্টর দেওয়া আছে, তাহলে এ ডট বি এর মান কত? তাহলে এখানে দেওয়া আছে কত? থেটা সমান 90 ডিগ্রি, আর এ একটা দেওয়া আছে ভেক্টর, বি একটা দেওয়া আছে ভেক্টর, এখানে নাই, কিন্তু আমরা জানি এ ডট বি এইটার সমান কি? এ বি কস থেটা। এ বি কস থেটা সূত্র হচ্ছে এ ডট বি সমান এ বি কস থেটা, ক্লিয়ার? তো এখানে ভেক্টর দেওয়া থাকলে সেই ভেক্টরের মান আমরা বের করব, কিন্তু আমাদের ভেক্টরের মানগুলো লাগবে না, যেহেতু কস 90 সমান 0। এ ইন্টু বি কস 90, কস 90 মান যেহেতু 0, এ গুণ বি গুণ 0, তার মানে 0, এটা হচ্ছে অ্যান্সার, ক্লিয়ার সবাই? এ ডট বি মানে কি? এ বি কস থেটা। আমার এ আর বির মান লাগবে না, কারণ কি, আমরা জানি কস থেটা আর থেটা সমান 90 ডিগ্রি, তার মানে কত? কস 90 ডিগ্রি। যদি এখানে থেটা বাদ দিয়ে অন্য কিছু দেওয়া থাকতো, তখন কিন্তু আমরা এখানে বসাইতাম, এখন তখন এ আর বি এর মানও দেওয়া থাকতো, ক্লিয়ার? এ আর বি এর মানও দেওয়া থাকতো, তো তখন এরকম যদি দেওয়া থাকে, তখন আমরা কিন্তু সেইগুলোর ভেক্টরের মান বের করব। মান বের করার পরে আমরা এগুলো বের করব। যেমন আর একটা দেখলে বুঝবেন, তাহলে এটাতে মনে ক্লিয়ার সবাই? সূত্র আর কিছুই না, এটা হচ্ছে তার সূত্র আর কিছুই না। ওকে, নেক্সট 4 নম্বর দেখেন, দুটি ভেক্টর দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। 4 নম্বর, দুটি ভেক্টর দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ। এখন কিন্তু আমাদের এই ভেক্টরের মানগুলো বের করতে হবে, দুটি ভেক্টর দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ। তাহলে প্রথমে আমরা লিখি এ ভেক্টর সমান কত? এ ভেক্টর সমান দেওয়া আছে কত? 3i, 3i মাইনাস 4j মাইনাস কে। বি সমান দেওয়া আছে কত? 2i প্লাস 3j মাইনাস 6k। তো সূত্র কী ছিল বলেন তো? সূত্র ছিল এ ডট বি সমান এ বি কস থেটা। তাহলে আমার এ ডট বি বের করতে হবে, আর এ ভেক্টর বি ভেক্টর বের করতে হবে কস থেটা। এই সমীকরণে বসালে আমাদের মান হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা এ ডট বি বের করব। এ ডট বি, এ ডট বি কী? এই দুইটা গুণ, 3 × 6 প্লাস, এই প্লাস এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 × 4 আগে যেটা আমরা বের করেছি, মাইনাসে মাইনাসে প্লাস, 6 × 6, ক্লিয়ার সবাই? তাহলে এ ডট বি সমান কত? 6 × 6 কাটা গেল, মাইনাস বারো। এ ডট বি সমান কত? -12। ও মাইনাসে মাইনাসে প্লাস, মানে শূন্য, সরি, মাইনাসে মাইনাসে প্লাস, শূন্য। কত হবে? 12 − 12। তাহলে এ ডট বি সমান শূন্য হয়ে গেল, আমাদের এ ডট বি সমান শূন্য হয়ে গেছে। তাহলে এখন আমরা বের করব এ, এ সমান কত? এই যে রুট ওভার, মনে আছে গত ক্লাসে করছিলাম, 3² প্লাস মাইনাস 4² প্লাস মাইনাস 1² সমান কত? রুট ওভার 9 16 1 26, রুট ওভার 26। বি সমান কত? বি ভেক্টর দুই ধারে মডুলাস, তাহলে কত? রুট ওভার 4 9 36, তাহলে কত?
9 রুট ওভার তার মানে কত 7 বুঝতে পেরেছেন কারো কোনো প্রবলেম আছে একটা হচ্ছে 7 একটা হচ্ছে রুট 26 আর একটা হচ্ছে 0 আমরা এখন ওই মানগুলো সমীকরণে বসাইলে হয়ে যায় মানগুলো সমীকরণে বসাবো তাহলে কি অতএব a ডট b সমান a b cos theta এই সমীকরণে বসাবো তাহলে প্রথমে আমরা যদি a b cos theta লিখি এরা সমান কত শূন্য এরা সমান কত রুট ওভার 26 ইন্টু 7 cos theta তার মানে আমরা যদি এটা লিখি তাহলে cos theta সমান কত হবে cos theta সমান 0 ভাগ রুট ওভার 26 ইন্টু 7 তাহলে 0 কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে তার মান হয় 0 তাই না যদি আমরা এখানে লিখি বা cos theta সমান 0 একটু আগে আমরা লিখছি 0 সমান কত cos 90 অতএব theta সমান 90 অ্যানসার তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি কারো কোনো প্রবলেম আছে অ্যানসার 1 কেন অ্যানসার 1 হবে না তো আব্দুর রহমান লিখেছেন অ্যানসার 1 অ্যানসার হচ্ছে 90 ডিগ্রি আবারও বলি দুটি ভেক্টর দেওয়া আছে আমরা প্রথমে এ ডট বি বের করলাম এ ডট বি এর মান করার পরে আমরা জানি এই দুইটা গুণ এই দুইটা গুণ এই দুইটা গুণ 3 দুন 6 3 চারি 12 মাইনাস 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 প্লাস 6 তাহলে 12 আর মাইনাস 12 প্লাস 12 0 তারপরে এ ভেক্টর বের করলাম এ সমান কত এ ভেক্টরের মান মডুলাস অফ দুই মডুলাস অফ এ ভেক্টর মান বের করলে হয় রুট ওভার 26 তারপরে বি ভেক্টরের মান বের করলে হয় 7 তাহলে আমরা এখন এই সূত্রে বসাইলাম এ ডট বি ইন্টু এ বি কস থেটা বসাইলাম বসানোর পরে এটা মান যেহেতু শূন্য আর এ বি কস থেটা এ এর মান হচ্ছে রুট ওভার 7 বি এর মান হচ্ছে রুট ওভার 26 বি এর মান হচ্ছে 7 কস থেটা তাহলে এখন আমরা যদি কস থেটা সমান লিখি তাহলে এইটা শূন্যের নিচে সেটা আমরা ডাইন সাইডে লিখছি তাহলে শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা হয় হচ্ছে শূন্য আর কস 90 ডিগ্রি মান হচ্ছে শূন্য এই শূন্য সমান কস 90 ডিগ্রি ওয়াই পক্ষ থেকে কস কস চলে যায় থেটা সমান 90 ডিগ্রি এটা হচ্ছে অ্যান্সার ক্লিয়ার সবাই ওকে নেক্সট পরের টপিকে চলে যাই এখন দুইটা ভেক্টর দেওয়া আছে সমান কত একই কথা ক্লিয়ার দুটি ভেক্টর দেওয়া আছে এর মান কত যেটা নাই সেটা হবে শূন্য কোনটা নাই থাকা মানে শূন্য কিভাবে আমরা একটু দেখি পাঁচ নাম্বার খুবই ইম্পর্টেন্ট এরকম যদি থাকে যে কোনো একটা থাকলেই যেটা মিসিং সেটা সমান শূন্য ধরবো এখানে মিসিং কে কে তাহলে শূন্য হবে কিভাবে আমরা একটু লিখি অতএব পাঁচ নাম্বার দেওয়া আছে কত আই প্লাস জে এইটা ডট টু আই মাইনাস জে প্লাস থ্রি কে এটা দেওয়া আছে এখানে কিন্তু কে নাই তাহলে আমরা কী করবো বলেন তো সমান দেই সমান আই প্লাস জে প্লাস জিরো কে কিছু নাই মানে জিরো কে ক্লিয়ার ডট টু আই মাইনাস জে প্লাস থ্রি কে তাহলে এখন সেই সূত্র এর সময় কিছু নাই মানে ওয়ান তাহলে দুই একে দুই প্লাস এখানে ওয়ান এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান প্লাস এখানে জিরো এখানে থ্রি তাহলে জিরো থ্রি গুণ করলে জিরো তার মানে কত টু মাইনাস ওয়ান প্লাস জিরো তার মানে কত ওয়ান এর মান হচ্ছে ওয়ান আশা করি সবাই বুঝতে পেরেছেন ক্লিয়ার সবাই এর মান কত ওয়ান ক্লিয়ার এর মান হচ্ছে ওয়ান এরপর আরেকটা দেখি আরেকটা ছিল এরকম এটা নাই আমরা একটা দেওয়া আছে আরেকটা দেখি আই জে আই ইন্টু এখানে শুধু আই হ্যাঁ এটার সঙ্গেই মনে করেন জে নাই শুধু আই দেওয়া তখন কি হবে শুধু আই দেওয়া এই যে তখন কি হবে শুধু আই দেওয়া থাকলে কি হবে সেটা আমরা একটু দেখি
তাহলে এখানে তো আর দুইটা নাই মানে জিরো, তাহলে আই প্লাস জিরো জে প্লাস জিরো কে, এটা ডট টু আই মাইনাস জে প্লাস থ্রি কে, যেগুলো না থাকে সেটা সামনে আমরা জিরো দিব। তাহলে এখানে ওয়ান আর ওয়ান, তাহলে টু দুই একে দুই প্লাস জিরো প্লাস জিরো, কারণ কি জিরো আর ওয়ান গুণ করলে জিরো, জিরো আর থ্রি গুণ করলে জিরো, তার মানে কত টু অ্যান্সার। সবাই কি ক্লিয়ার? এই যে গুণনগুলো একটা মিসিং, ডট গুণন ক্লিয়ার কিনা? আব্দুর রহমান লিখেছেন টু, জাহাঙ্গীর ফুয়াদ লিখেছেন টু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এরপর আমরা দেখবো একটা ক্রস গুণন। ক্রস গুণনটা কত আমরা একটু দেখি যে ক্রস গুণন করলে কি হবে, ক্রস গুণগুলো কেমন। তার আগে থেকে জে ডট টু আই, আরেকটা আছে জে, তাহলে একই কথা এখানে আমরা জে দিব। এখানে দেওয়া আছে জে আর কি কি, টু আই থ্রি জে প্লাস থ্রি জে মাইনাস ফোর কে, এটা তাহলে জে শুরু থাকবে আর সবগুলো শূন্য, এখানে শূন্য থাকবে, এখানে এটা থাকবে, এখানে শূন্য, বাকি সব কি একই থাকবে, কত প্লাস থ্রি জে মাইনাস ফোর কে। তাহলে দেখেন এখন কত জে এর সঙ্গে জেটা হচ্ছে আছে, তাহলে এই শূন্য এর সঙ্গে গুণ করলে শূন্য, জে আর জে, তাহলে জে আর এখানে থ্রি এখানে ওয়ান, তাহলে প্লাস থ্রি, এটা শূন্য এটা শূন্য প্লাস শূন্য, তার মানে কত থ্রি। আশা করি বুঝতে পেরেছেন এই টাইপের প্রবলেমগুলো কেমন হবে, এই টাইপের প্রবলেমগুলো কেমন হবে বুঝতে পেরেছেন। এরপর আমরা একটা ক্রস গুণন দেখব, একটা ক্রস গুণন দেখব, ক্রস গুণনগুলো কেমন আমরা একটু দেখি। ক্রস গুণগুলো এখানে আমি উঠাইনি, তো আপনারা একটু লিখে নেন ক্রস গুণগুলো আছে কিনা একটু দেখে নিই, না নাই, ক্রস গুণগুলো দেখি তাহলে সুবিধা হবে। টু আই মাইনাস ফোর কে, টু আই মাইনাস ফোর কে ক্রস, আর ডট থাকলে কিন্তু আগের নিয়ম, ক্রস থাকলে কী হবে সেটা আমি দেখাচ্ছি। আই প্লাস টু জে, আই প্লাস টু জে, এই দুইটা ক্রস গুণন। এখানে কিন্তু গুণ কিন্তু দুই রকম, একটা হচ্ছে ডট দেওয়া থাকবে আর একটা হচ্ছে ক্রস দেওয়া থাকবে। ডট দেওয়া থাকলে যে কোনো একই রকমটার গুণ, একই রকমের সহগগুলো গুণ, যেমন আই এর সহগগুলো গুণ প্লাস জে এর সহগগুলো গুণ প্লাস কে এর সহগগুলো গুণ। আর যদি ক্রস থাকে তখন কী হবে দেখেন, ক্রস গুণন, তাহলে এটা সমান আপনারা এরকম লিখবেন, একটা বড় একটা দাগ দিবেন, এটা নির্ণায়কের মতো, নির্ণায়কই, এখানে আই লিখবেন, এখানে জে লিখবেন, এখানে কে। ওকে, তাহলে এখানে আয়ের কত, আয়ের সহগ কত টু, এখানে টু, জে নাই, জে নাই মানে শূন্য, কে এর সহগ কত মাইনাস ফোর। ওকে, এটার ক্ষেত্রে আই এখানে কেউ নাই মানে ওয়ান, জে এখানে আছে টু, কে নাই মানে শূন্য। দেখেন তো উপরেরটা দেওয়া থাকলে নিচেরটা আমরা লিখতে পারবো না, তিনটাই লিখবো, আই জে কে লিখবো, লিখে যে যেটা থাকবে না তার জন্য শূন্য, বাকি সহগগুলো ঠিক এভাবে বসাবো। ক্লিয়ার? উপরের লাইন থেকে দ্বিতীয় লাইনটা যে লিখছি বুঝতে কারোর সমস্যা আছে কি না, আমরা যে উপরের লাইনটা থেকে দ্বিতীয় লাইনটা লিখলাম এই লাইনটা কারোর সমস্যা আছে কি না আমি আবারও বলছি। দেখেন টু আই, তাহলে আয়ের নিচে টু, যে এখানে নাই এজন্য এখানে শূন্য, কে এর সঙ্গে মাইনাস ফোর এজন্য মাইনাস ফোর। ক্লিয়ার? পরেরটা, আয়ের সঙ্গে কেউ নাই মানে ওয়ান, কেউ না থাকা মানে ওয়ান, যে এর সঙ্গে টু আছে এজন্য টু, কে মিসিং এজন্য শূন্য। ক্লিয়ার? এরপরে আমাদের সেই নিয়ম মনে আছে, প্রথমে আমরা আই নিব, নিয়ে আই বাদ দিব, আই লাইন বাদ, মনে আছে, দিয়ে এই দুইটা গুণ, এইটা আর এইটা, এইটা আর এইটা, তাহলে শূন্য এককে শূন্য আর শূন্য গুণ করলে শূন্য, মাইনাস এই দুইটা গুণ, তাহলে এই মাইনাস আর সূত্রে মাইনাস, মাইনাস মানে প্লাস, চার জন্য এইট, এবার লিখবেন মাইনাস জে, তাহলে জে লাইনটা বাদ, বাকি থাকে কি এইটা 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 এইটা, তাহলে এই বাম থেকে শুরু হবে, ওই যে ক্রস গুণনের মতোই, তাহলে দুই আর শূন্য গুণ করলে কত শূন্য, এক আর চার গুণ করলে কত মাইনাস ফোর, আর সূত্রের মাইনাস প্লাস ফোর।
এখানে একটা মাইনাস হবে, আর যদি কেউ মাইনাস থাকে সেই মাইনাস গুণ হবে। নির্ণায়কের সেই ম্যাথ টুতে আপনারা করেছিলেন সেটা প্লাস কে, তাহলে এই কে লাইন বাদ, তাহলে এই দুইটা দুই এক দুই দুনু চার মাইনাস শূন্য আর এক গুণ করলে কত শূন্য, এটা সমাধান করলে যা হবে তাই। তাহলে ক্রস গুণন যদি আমরা করি তাহলে একটা ভেক্টর পাওয়া যায়, ক্রস গুণনের ফলে যেটা উৎপন্ন হয় সেটাও একটা ভেক্টর, ডট গুণন করার পরে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে মান সংখ্যা, ক্লিয়ার? তাহলে ডট গুণের মাধ্যমে আমাদের মান বের হয় আর ক্রস গুণনের মাধ্যমে আমাদের ভেক্টর বের হবে, এটা ভেক্টর থাকবে ভেক্টর, তাহলে কত 8i মাইনাস 4j প্লাস 4k, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ক্লিয়ার? 8i মাইনাস 4j প্লাস 4k, যারা একটু কনফিউশন তারা আরেকটা দেখেন, তারা একটু দেখেন আর একটা করি, জে গুণ 2i 3j একটা দেওয়া হচ্ছে কত, জে দেওয়া আছে জে ক্রস 2 3 4, 2i 3j মাইনাস 4k এটা দেওয়া আছে। তাহলে কি করব, সমান প্রথমে আমরা আই জে কে লিখব, আই জে কে, তাহলে প্রথমটাতে আই নাই তার মানে আই এর নিচে শূন্য, জে আছে জে এর পাশে কে ওয়ান এই জন্য ওয়ান, কে মিসিং এই জন্য শূন্য, ক্লিয়ার? এরপরে কি, আয়ের পাওয়ার আয়ের সহগ হচ্ছে 2, জে এর পাওয়ার হচ্ছে 3, কে এর পাওয়ার সহগ হচ্ছে মাইনাস 4 সহগ, সরি জে এর সহগ, ক্লিয়ার? এখন এদের সমাধান, প্রথমে আই, আয়ের সঙ্গে কে কে থাকবে এই লাইন বাদ, তাহলে 4 একে 4 মাইনাস মাইনাস 4 এই দুটো গুণ করলে কত, মাইনাস 0, 3 আর 0 গুণ করলে মাইনাস 0, প্লাস জে সরি মাইনাস জে, মাঝখানেটা সবসময় মাইনাস দেবেন, মাইনাস জে, তাহলে জে লাইনটা বাদ, কে কে থাকে এইটা আর এইটা গুণ, তাহলে 4 আর 0 গুণ করলে কত শূন্য, আর এটা এটা গুণ করলে কত মাইনাস 2 আর 0 গুণ করলে কত মাইনাস শূন্য, প্লাস কে, তাহলে কত হবে এই লাইনটা বাদ, তাহলে এইটা আর এইটা, তাহলে 3 আর 0 গুণ করলে কত 0, মাইনাস 2 একে 2 মাইনাস 2, তাহলে কত হবে মাইনাস 4i, এটা 0 মানে এটা আর লিখবো না, প্লাস এটা মাইনাস আছে তাহলে মাইনাস 2k, এটা হচ্ছে অ্যান্সার, ক্লিয়ার? ক্লিয়ার সবাই? মাইনাস 4i মাইনাস 2k, তাহলে ডট গুণন আর ক্রস গুণনে কারো কোনো প্রবলেম আছে কি না, মাইনাস হবে পিন্টু, প্লাস কেন, মাইনাস 4i আর জে হচ্ছে শূন্য না এই জন্য আমরা লিখবো না, তো ওয়ান হলে শুধু জে লিখতাম, শূন্য হলে এটা বাদ, ওয়ান হলে আমরা শুধু জে লিখতাম, ক্লিয়ার? এমডি পিন্টু প্লাস 2k হবে কেন, মাইনাস 2k, এই যে মাইনাস আর এটা তো শূন্য, ওকে। এরপরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ত্রিভুজের বাহুগুলো, তিনটা বাহু দেওয়া আছে এর ক্ষেত্রফল, তিনটি বাহু দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা কিন্তু আমরা কালকের মতো অবশ্যই করতে পারি, কিন্তু এখানে কালকে আমরা যেটা করছিলাম যে বাহুগুলো বের করে আমরা কী করছিলাম সমকোণী কিনা দেখছিলাম, আর আজকে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ত্রিভুজের বাহুগুলো দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এই রকম প্রবলেমের জন্য আমাদের যেটা বের করতে হবে সেটি হচ্ছে দুইটা বাহু বের করতে হবে, দুইটা সন্নিহিত বাহু, কোনটা কোনটা দেখেন,
যদি এরকম ত্রিভুজটা দেওয়া থাকে তাহলে যে কোনো দুইটা এইটা আর এইটা মনে করেন এখানে এ বি সি তাহলে এ বি আর এ সি বের করলেই হবে ত্রিভুজের তিনটা বাহু যদি দেওয়া থাকে তাহলে আমরা এ বি আর এ সি বের করলেই হবে ক্লিয়ার তারপরে হাফ ইনটু ওই বাহু দুটোর ক্রস গুণন হাফ ইনটু ওই বাহু দুটোর ক্রস গুণন ক্রস গুণটা কিন্তু আমরা কেবল শিখলাম খুবই সহজ প্রথমে আমরা দুইটা বাহু বের করব তারপরে হাফ ইনটু ওই বাহু দুটোর ক্রস গুণন ক্লিয়ার তাহলে কোনো ভেক্টরের যদি মান বাহুর মান দেওয়া থাকে তাহলে আমরা কি করব মনে আছে ও এ আর ও বি বের করব ও এ আর ও বি কিন্তু এখানে বের করব কত এ বি আর এ সি এখানে আমরা সবসময় এ বি আর এ সি বের করব যখনই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে ভেক্টরের সাইজে তখনই আমরা এ বি আর এ সি বের করব তাহলে মনে আছে এ বি আর এ সি দেখেন এই এ বি এ বি মানে কি বলেন তো বি মাইনাস এ সি মানে কি সি মাইনাস এ এটা মনে আছে সূত্র যদি বি সি বের করি সি মাইনাস বি এই সমানের পাশে যে থাকবে এখানেও সে থাকবে এ থেকে বি এর দিকে মানে বি মাইনাস এ ঠিক আছে এ থেকে বি এর দিকে মানে কত বি মাইনাস এ ক্লিয়ার কারো কোনো বুঝতে অসুবিধা একটু কমেন্টস করে জানান বুঝতে অসুবিধা কিনা এই যেটা লিখলাম এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা ওকে আমরা তাহলে শুরু করি তাহলে বুঝবেন আপনাদের কিছুই করার দরকার নেই প্রথমে আমরা তিনটা ভেক্টর লিখে ফেলি এ সমান দেওয়া আছে কত বুঝতে না পারলে বলবেন বুঝি নাই নো স্যার বললে আমি দুইটা কোশ্চেন করি প্রবলেম নাই তার মানে নো স্যার অ্যান্সার হয় বুঝছেন জি স্যার যখনই বুঝবেন না বুঝি নাই লিখলেই বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারছেন না ওকে তাহলে আমরা প্রথমে এ সমান লিখি লিখে নিই আমরা এ সমান কত টু আই মাইনাস থ্রি জে সবাই খাতায় লিখেন তাহলে সুবিধা হবে প্লাস ফোর কে এই একটা ভেক্টর বি সমান দেওয়া আছে আই জে মাইনাস কে আই প্লাস টু জে মাইনাস কে সি সমান দেওয়া আছে কত থ্রি আই মাইনাস জে প্লাস টু কে এটা দেওয়া তাহলে এখন আমাদের বের করতে হবে এ বি এ বি ভেক্টর সমান কত বি মাইনাস এ এটা মনে রাখবেন বি মাইনাস এ তার মানে প্রথমে আমরা বি লিখবো তাহলে লেখেন আই প্লাস টু জে মাইনাস কে এবার হচ্ছে মাইনাস এই সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে মাইনাস টু আই প্লাস থ্রি জে মাইনাস ফোর কে এই লাইনটাতে কারো কোনো প্রবলেম কি না বি মাইনাস এ তাহলে দেখেন এই দুইটা থেকে একটা চলে গেল তাহলে মাইনাস আই জে জে তাহলে পাঁচ ফাইভ জে মাইনাস ফাইভ কে এই লাইনটাতে কারো কোনো প্রবলেম কি না মাইনাস আই প্লাস ফাইভ জে মাইনাস ফাইভ কে এই লাইনটা সবাই বুঝতে পারছেন ওকে এখন আমরা বের করবো এ সি ভালো করে দেখবেন তিনটা বাহু দেওয়া থাকলে আমরা এ বি আর এ সি বের করবো আর কিছু না তাহলে এ সি মানে কত তাহলে এখানে কত হয় বলেন তো এ সি সমান কী লিখবো বলেন তো দেখি সবাই লিখেন এ সি সমান কী লিখবো এ সি সমান কী লিখবো এসি সমান কী লিখবো বলেন সি মাইনাস এ অনেকেই লিখেছেন সি মাইনাস এ
ওকে, তাহলে সি লেখেন প্রথমে কত, থ্রি আই মাইনাস জে প্লাস টু কে। এবার মাইনাস আমরা এটা লিখলাম না, ও এটা লিখি সি মাইনাস এ, লিখি সি মাইনাস এ, তাহলে কত, থ্রি আই মাইনাস জে প্লাস টু কে মাইনাস, সব চিহ্ন শেষ মানে ওইটাই, টু আই প্লাস থ্রি জে মাইনাস ফোর কে সমান কত হয় বলেন তো, থ্রি আই থেকে দুইটা আই চলে গেল, তাহলে শুধু আই, মাইনাস জে আর প্লাস থ্রি, তার মানে কত, প্লাস টু জে আর কত, প্লাস টু কে মাইনাস ফোর কে, তার মানে কত, মাইনাস টু কে, তাহলে এক দুই মাইনাস টু, ক্লিয়ার? এক দুই মাইনাস টু, ওকে। তাহলে আমরা কিন্তু এ বি আর এ সি পেয়ে গেলাম, এখন আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে ক্ষেত্রফলের সূত্র লেখেন, হাফ ইন্টু, হাফ ইন্টু কত, এ ক্রস বি, হাফ ইন্টু এ ক্রস বি ক্ষেত্রফল, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব উপরে লিখি, হ্যাঁ উপরে লিখি, তাহলে কি হবে, দুটি বাহু যখন আমরা বের করে ফেলবো তখন আমরা লিখবো, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এবি ক্রস এসি, এবি ক্রস এসি এই সূত্র বসালেই হবে, ঠিক আছে? তো আমরা এখন এবি ক্রস এসি বের করবো, আমরা একটু আগে শিখেছি এই যে আমাদের এ বি আর এসি দেওয়া আছে এটা, তো লিখি অতএব এ বি ক্রস এসি সমান কত, এ বি সমান কত, মাইনাস আই প্লাস ফাইভ জে মাইনাস ফাইভ কে, এটা হচ্ছে এ বি ক্রস আই প্লাস টু জে মাইনাস টু কে, এটা সমান কি ছিল মনে আছে, প্রথমে লিখবো আই মাঝখানে জে এই ধারে কে একই, তারপরে কত, এখানে আই এর সঙ্গে কেউ নাই মানে মাইনাস ওয়ান, জে এর সঙ্গে ফাইভ, কে এর সঙ্গে মাইনাস ফাইভ, পরেরটাতে কি, কেউ নাই মানে ওয়ান, টু মাইনাস টু, এটা বুঝতে পেরেছেন সবাই? আমরা যে দুইটা ভেক্টরের ক্রস গুণন করে আমরা এটা লিখলাম, এটা সবাই বুঝতে পারছেন কিনা, বুঝতে পারলে অবশ্যই জানাবেন যে বুঝতে পেরেছি, মাইনাস ওয়ান ফাইভ মাইনাস ফাইভ ওয়ান টু মাইনাস টু, ওকে। তাহলে এখন আমরা কী লিখবো বলেন তো, প্রথমে লিখবো আই, প্রথমে লিখবো কত, আই, ও এখানে আরেকটা কথা আছে, এখানে হচ্ছে মডুলাস, মডুলাস মানে কি, দুইটার মান, সরি সূত্রটা এরকম হবে, মডুলাস মানে কি, যে ভেক্টরটা বের করবো তার মান বের করতে হবে, সূত্রটা লিখবেন মডুলাস দেবেন মানে এটা মান, মডুলাস এ ক্রস বি হাফ ইন্টু মডুলাস অফ এ বি ক্রস এসি, এই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এটা বুঝছেন? ওকে, তাহলে এখন আয়ের ক্ষেত্রে কত হয় বলেন তো, এখানে কত কত লিখবো বলেন, এখানে কত কত লিখবো বলেন, আপনারা বলবেন আমি লিখবো, কমেন্ট দেখে দেখে লিখবো, আপনারা বলবেন আমি কমেন্ট দেখে দেখে লিখবো, কত কত হবে, কত কত হবে আপনারা বলবেন আমি কমেন্ট দেখে দেখে লিখবো, বলেন প্রথমটা কত হবে, মাইনাস টেন প্লাস টেন, থ্যাংক ইউ, কি হবে এটা বাদ, মাইনাস পাঁচ দিনও দশ, এই মাইনাস আর এই মাইনাস প্লাস পাঁচ দিনও দশ, ওকে। পরেরটা কত হবে, মাইনাস জে, জের ক্ষেত্রে এটা বাদ, কত হবে বলেন তো, জের ক্ষেত্রে কত, জের ক্ষেত্রে কত, এইটা এখান থেকে শুরু, আমি বলি জেটা বাদ দিলাম, দেওয়ার পরে এই যে প্রথমে মাইনাস ওয়ান আর মাইনাস টু, মাইনাস ওয়ান আর মাইনাস টু গুণ করলে কত, প্লাস টু,
এই মাইনাস আর সূত্রের মাইনাস প্লাস ফাইভ, বুঝতে পেরেছেন? এই মাইনাস আর সূত্রের মাইনাস প্লাস সেভেন, গুড। কে এর ক্ষেত্রে কত লিখব এটা সবাইকে বলতে হবে, কে এর ক্ষেত্রে কত, কে এর জন্য কত, মাইনাস টু মাইনাস ফাইভ। ওকে, ট্যালেন্ট আপনার আসলে, মাইনাস টু মাইনাস ফাইভ সেভেন, ক্লিয়ার? কে এর ক্ষেত্রে কত, সেভেন। তাহলে এখন সমাধান করলে প্রথমটা জিরো, জিরো লেখা লাগে না, মাইনাস সেভেন জে মাইনাস সেভেন কে, বুঝতে পেরেছেন সবাই? এরপরে নিচে এখান থেকে লিখবেন, আমরা উপরে মুছে দিচ্ছি, এরপরে নিচে থেকে লিখবেন। অতএব এবার আমাদের মডুলাস বের করতে হবে, এই যে সূত্র অনুযায়ী কী বের করতে হবে, মডুলাস। অতএব মডুলাস এ বি ক্রস এ সি তার কত, এ বি ক্রস এ সি মানে কত, এইটা তাহলে রুট ওভার, প্রথমটা লেখা লাগবে না, শূন্য তো দেন, শূন্য স্কোয়ার, শূন্য আই দেন, শূন্য আই দেন, ওকে, শূন্য স্কোয়ার প্লাস মাইনাস সেভেন স্কোয়ার প্লাস মাইনাস সেভেন স্কোয়ার, কী বলছি বুঝতে পারছেন? ভেক্টর বের করলাম, এটা হচ্ছে এ বি ক্রস এ সি, এর মান মানে কি ওই কালকে যেটা আমরা করছিলাম এটা। এখন কত তাহলে এটা, রুট ওভার শূন্য প্লাস উনপঞ্চাশ প্লাস উনপঞ্চাশ, তার মানে কত, রুট ওভার নাইনটি এইট। তাহলে ক্ষেত্রফল কত, এই যে এখানে বসালেই হবে, হাফ ইন্টু নাইনটি এইট, রুট ওভার হাফ ইন্টু রুট ওভার নাইনটি এইট, খুবই সহজ, আমরা আরও একটা দেখব, কোনো সমস্যা নেই। অতএব ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ওইটাই লেখেন, মডুলাস এ বি ক্রস এসি, তাহলে এই হাফ ইন্টু এ বি ক্রস এসি মডুলাস রুট ওভার, এটাই অ্যান্সার, বর্গ, এটা হচ্ছে বর্গ, ত্রিভুজের ক্ষেত্রফল বর্গ একক দিয়ে দেবেন অ্যান্সার। প্রবলেম থাকলে অবশ্যই বলবেন, আরও একটা করেন, হ্যাঁ আর একটা করবো, সমস্যা নেই, একই। তাহলে দুটি তিনটি ভেক্টর দেওয়া থাকলে আমরা এই নিয়মে করব, এরপরে বিন্দু দেওয়া থাকলে প্রথমে আমরা ভেক্টর বের করব, একই কথা, ক্লিয়ার সবাই? এরপরে দেখেন আট নম্বরে তিনটা বিন্দু দেওয়া আছে, মানে ওই যে ভেক্টর আগের মতোই একই, তাহলে আমরা তিনটি বিন্দু দেওয়া থাকলে আমরা এ, তাহলে এখন আমাদের বের করতে হবে ও এ, এইরকম বিন্দু দেওয়া থাকলে আমরা আপনারা ও বি ও এ ও সি বের করবেন, তাহলে কত কত দেওয়া আছে বলেন তো, ওয়ান টু থ্রি কমা, বি সমান কত, টু ফাইভ মাইনাস ওয়ান কমা, সি সমান কত, মাইনাস ওয়ান কমা ওয়ান কমা টু, এই যে। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে এ বি, এ বি সমান কত মনে আছে, আমরা লিখতে পারি বি মাইনাস এ। আচ্ছা এখানে বি মানে কত, সবার সঙ্গে আই জে কে যুক্ত, তাহলে লেখেন টু আই প্লাস ফাইভ জে মাইনাস কে, ওয়ান কে মানে মাইনাস কে, ক্লিয়ার? এটা বিন্দু দেওয়া থাকলে আমরা এরকম লিখবো, আর কিছুই না, আগের মতোই শুধু বিন্দুগুলো লিখে রাখবেন, তারপরে লিখবেন অতএব এ বি সমান বি মাইনাস এ, তারপরে এরকম লিখবেন, কোনটা, এই বিটা লিখলাম মাইনাস, এবার এ, এইটা লিখবো সবার সঙ্গে কি আই জে কে দিয়ে দিব, তাহলে ওয়ান থাকলে শুধু আই, মাইনাস টু জে মাইনাস থ্রি কে, মাইনাস হলো কেন, কারণ যেহেতু এই মাইনাস চিহ্ন দিয়েছি সবগুলো বিয়োগ হয়ে যাবে, আর মাইনাস চিহ্ন বা এরকমও লিখতে পারেন, এই যে এরকমও লিখতে পারেন, দেখেন দুইটা ভেক্টর লিখছে আর কিছুই না। এই লাইনটা বুঝতে পারছেন কি না, এই লাইনটা বুঝতে পারলে এই ম্যাথটা শেষ, আর কোনো প্রবলেম নাই। এই যে লাইনটা লিখলাম, তিনটা বিন্দু দেওয়া আছে, আমরা এটা লিখলাম, আমরা এবার একসঙ্গে করে দিতে পারি, দেখেন
2i plus 5j minus k, a minus i minus 2j minus 3k. সমাধান করলে কত আসে? দুইটা i থেকে একটা i চলে গেল, তাহলে শুধু i থাকে। পাঁচটা j থেকে দুইটা চলে গেল, তাহলে 3j minus একটা minus 3, তার মানে minus 4k. ক্লিয়ার? তাহলে a b আমরা পেয়ে গেলাম। এই বন্ধু সবাই বুঝতে পারছেন কি না? এবং এ সি, তাহলে কত হবে? সি মাইনাস এ, তাহলে সি কোনটা এটা লিখবো, তাহলে কত? মাইনাস আই প্লাস জে প্লাস টু কে। একবারে দিয়ে দিলাম, একবারে দিয়ে দিলে কত? মাইনাস এইটা বসবে, মানে এরটুকু বসবো, কত? মাইনাস আই মাইনাস টু জে মাইনাস থ্রি কে, একেবারে পানির মতো সোজা। ওই যে আমরা মাঝে মধ্যে বলি না, ম্যাথ মানে পানি, দেখেন সেরকমই, আর কিছুই না, ম্যাথ মানে পানি। তাহলে কত হবে? এই একটা মাইনাস আই, এ একটা মাইনাস আই, তাহলে কত? মাইনাস টু আই, এই একটা জে মাইনাস টু জে, তার মানে কত? মাইনাস জে, এই দুইটা কে মাইনাস কে, তার মানে কত? মাইনাস কে। তাহলে টু আই মাইনাস জে মাইনাস কে, টু আই মাইনাস জে মাইনাস কে, উপরে কত? ওয়ান প্লাস থ্রি জে মাইনাস ফোর কে। তাহলে এ বি আর এ সি পেয়ে গেলাম। এখন আমাদের ক্রস গ্রহণ করতে হবে, এ বি ক্রস এ সি। ক্লিয়ার? এই ম্যাথ কিন্তু একটা আসবেই, এই দুইটা ম্যাথ থেকে একটা ম্যাথ আসবেই আসবে, এটা 100% লিখে রাখেন। এটা আমি বলতে পারি, এই দুইটা ম্যাথ থেকে একটা আসবে। ইস, মুছে দিলাম। এখানে কত কত ছিল, কত কত ছিল? টু আই মাইনাস টু আই প্লাস মাইনাস টু আই মাইনাস জে, এই যে। অতএব এবার আমরা কি লিখবো? অতএব এ বি ক্রস এ সি সমান এ বি ক্রস এ সি, এ বি সমান কত? এই যে উপরেরটা, আই প্লাস থ্রি জে মাইনাস ফোর কে ক্রস মাইনাস টু আই মাইনাস জে মাইনাস কে। এখন কি ওই রকম আই জে কে লিখবো, তারপর এগুলো সব নিচে নিচে বসাবো। এটা মুছে দিলাম। মনে আছে কি সূত্র? এই যে আই জে কে, তাহলে এখানে কে কে আছে, কত কত বসবে বলেন তো দেখি। প্রথম লাইনে কত কত বসবে বলেন? ম্যাথমেটিক্স সমান অর্ডার, থ্যাংক ইউ সো মাচ, এটা আমরা বারবারই বলছি, আজকে আমরা আরও প্রমাণ করে ফেলছি যে আসলে ম্যাথমেটিক্স সমান অর্ডার। আপনারা এই ক্লাসের শেষ হলে সবাই একটু কমেন্টস করে দিবেন যে আসলে ক্লাসগুলো কেমন হলো, যেহেতু আজকে আমাদের লাইভ ক্লাস, প্রত্যেকেই ক্লাস শেষ হয়ে গেলে এই লেকচারের শেষে প্রত্যেকেই একটা করে কমেন্টস করে দেবেন যে আসলে আমাদের এই সাতটা লাইভ ক্লাস হয়েছে কেমন হয়েছে। আর যারা দেখছিলেন তারা তো গুড, পরীক্ষার সময় দেখবেন যে প্রশ্ন এর মধ্যে থেকে অনেকগুলো প্রশ্ন চলে আসছে। বলেন এই লাইনে কত কত লিখবো, আপনারা বললে আমি লিখবো, না বললে আর লিখবো না, দেখি আপনারা কি বুঝছেন। ওয়ান থ্রি মাইনাস ফোর, আপনার ট্যালেন্ট, ওয়ান থ্রি মাইনাস ফোর। পরের লাইন কত? আব্দুর রহমান লিখেছেন ওয়ান থ্রি মাইনাস ফোর, এর পরের লাইনকে আরেকজন লেখেন, যারা মনোযোগ দিবেন তারা কিন্তু বুঝতে পারবেন, মনোযোগ না দিলে বুঝতে পারবেন না। আর ম্যাথমেটিক্স ক্লাস করার সময় অবশ্যই খাতায় লিখতে হয়। আব্দুর রহমান ছাড়া আর কেউ বোঝেন নাই? আব্দুর রহমান ছাড়া আর কেউ কি বোঝেন নাই যে কত কত লিখতে হবে? মোটু মিয়া, মোটু মিয়া লিখছেন, নামটা কি, নামটা একটু ভালোভাবে লেখেন, আব্বু যা রাখছে সেগুলাই প্রচার করা ভালো, মোটু মিয়া কোনো নাম নেই। ওকে, পরে কত? মাইনাস টু মাইনাস ওয়ান
माइनस वन टैलेंट अपना आसले माइनस टू माइनस वन क्लियर ओके एन कथा आई एर माथा एक टूपी दें आयर क्षेत्र कथा बोलें आई माइनस जे के आपनारा बोलें लिखब और किसु ना कत कत होता शुद्ध जोग वियोग कर एक बार ही बोलें कत कत हो आयर जन्य कत लिखब আব্দুর রহমান বাদ দিয়ে অন্য সবাই লেখেন আব্দুর রহমান বাদ আব্দুর রহমান কোনো লিখবেই না আর অন্য কেউ লেখেন দেখি এইটা তাহলে কত হবে আমি আবারও বলে দেখেন এটা আমি আটকে রাখলাম আয়ের জন্য আয় বন্ধ করে রাখলাম তাহলে কত কত হবে মাইনাস থ্রি আর ওই ধারে তিনটা মাইনাস গুণ করলে কত মাইনাস আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মাইনাস থ্রি আর এই মাইনাস প্লাস माइनस माइनस प्लस फोर और सूत्र एक माइनस माइनस फोर क्लियर ओके नेक्स्ट जे एर जो कत एट बद दिल माइनस वन और ए माइनस 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 प्लस और सूत्र माइनस माइनस सिक्स एखने माइनस सेवेन पर किर कत ये बद कत माइनस वन प्लस सिक्स माइनस वन प्लस सिक्स ओ एट चार दिनों आठ सरि हाँ चार दिनों आठ ओके ताले के जन्य कत जेर जन्य कत माइनस वन माइनस एट ठीक आर के जन्य कत माइनस वन प्लस सिक्स माइनस वन प्लस सिक्स क्लियर क्लियर कि ना माइनस वन प्लस ओके गुड তাহলে এখন কত মাইনাস সেভেন আই এই মাইনাস আর এধারে কত মাইনাস আট আর এক নয় তাহলে মাইনাস নয় তাহলে মাইনাস মানে প্লাস নাইন জে এখানে কত প্লাস ফাইভ কে মাইনাস সেভেন আই কত কত হলো মাইনাস সেভেন আই প্লাস নাইন জে প্লাস ফাইভ কে ক্লিয়ার এখন আমাদের কী বের করতে হবে মনে আছে ওই যে মডুলাস এ বি ক্রস এসি মডুলাস তাহলে কত হবে একবারে দিয়ে দিলাম রুট ওভার সাত সাত উনপঞ্চাশ নয় নয় একাশি টোয়েন্টি ফাইভ কত হয় বলেন তিনটা যোগ করলে কত একশো পঞ্চান্ন দশ পাঁচ হাতে এক আট আর দুই দশ দশ আর এক চোদ্দ আর এক পনেরো একশো পঞ্চান্ন রুট ওভার একশো পঞ্চান্ন ক্লিয়ার তাহলে ক্ষেত্রফল কত অতএব ক্ষেত্রফলের সূত্র মনে আছে হাফ ইন্টু এইটা হাফ ইন্টু এইটা অতএব ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এবি ক্রস এসি তার মানে কত হাফ ইন্টু রুট ওভার একশো পঞ্চান্ন বর্গ একক এটাই হলো আমাদের অ্যান্সার হাফ ইন্টু রুট ওভার একশো পঞ্চান্ন থ্যাংক ইউ সো মাচ ক্লিয়ার সবাই পরীক্ষায় কিন্তু এই যে প্রশ্নটা একটু দেখেন এই দুইটা থেকে একটা আসতেই পারে হয় আট আসতে পারে না হলে নয় আবার নাহলে সাত আট আর সাত কিন্তু একই নয় নাম্বারটাও কিন্তু একই দেখেন নয় নাম্বারটাও কিন্তু একই নয় নাম্বারটা আর করবো না সেম কাহিনি নয় নাম্বার আট নাম্বার সেম কাহিনি করা লাগবে আমার তো মনে হয় করা লাগবে না আমরা লাস্ট আর এক টাইপের প্রবলেম সলভ করবো সামান্তরিকের কর্ণোদয় একই রকম সামান্তরিকের কর্ণোদয় সামান্তরিকের কর্ণোদয় দেওয়া থাকলে এখান থেকে শুরু আর কিছু না এই যে এখান থেকে শুরু মানে এই যে আমরা এ বি ক্রস এসি বের করব হাফ দিয়ে গুণ করব আমরা একটু দেখি পরের ম্যাথটা কী ছিল তাহলে নয় নাম্বার কিন্তু আমরা করলাম না
আমরা এখন 10 নম্বরে যাব একটি সামান্তরিকের দুইটি কর্ণ দেওয়া আছে এর ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল দিতে পারে সামান্তরিকের ক্ষেত্রফল দিতে পারে একই টাইপ একই রকম একবারে চোখ বন্ধ করে লিখবেন শুধু একটা কথাই লিখবেন আর কিছুই না কি লিখবেন মনে করি সামান্তরিকের কর্ণ দয় চোখ বন্ধ করে এটা লিখে ফেলবেন মনে করি সামান্তরিকের কর্ণ দয় কত কত দেওয়া আছে একটা হচ্ছে এ লিখবেন প্রথমটা মনে করেন এ ফোর আই ফোর টু থ্রি ফোর আই টু জে থ্রি কে আর বি সমান দেওয়া আছে টু মাইনাস থ্রি কে টু আই মাইনাস থ্রি জে প্লাস কে এটা দেওয়া আছে লিখে ফেললেন এরপরে লিখবেন কর্ণদ্বয় সামুদ্রিক কর্ণদ্বয় এটা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে আর কিছু না শুধু এই লেখাটা লিখবেন ব্যাখ্যাটাকে আমরা পরে দেখব পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে আর কিচ্ছু লিখতে হবে না এটা কিন্তু লিখতেই হবে তা না হলে কিন্তু শূন্য হয়ে যাবে মিলিত হয়েছে এই লেখাটা না লিখলে কিন্তু শূন্য এর মধ্যে অনেকগুলো ব্যাখ্যা আছে ওই ব্যাখ্যাতে আমরা এখন আর যাবো না বেসিক ক্লাসে আলোচনা করা হয়েছে আমরা এখন আর যাবো না অতএব এবার লিখবেন এখন আর কিছুই না ক্লিয়ার এখন আমরা কি করব এই যে এ ক্রস বি আর কিছুই না এ ক্রস বি তাহলে ওই যে আমরা একবারে বসাই দিলাম আই জে কে ক্লিয়ার যদি তিনটা দেওয়া থাকে তাহলে এ বি এ সি বের করে নেবেন সোজা কথা দুইটা দেওয়া থাকলে ডাইরেক্ট এরকম এটা তো আরেকটা নাই তা কার থেকে কার বাদ দিব ক্লিয়ার যেহেতু তিনটার ভেক্টর দেওয়া থাকলে এ থেকে বি বাদ এ থেকে সি বাদ দুইটা দেওয়া থাকলে ডাইরেক্ট এরকম তার মানে ত্রিভুজের জন্য তিনটা দেওয়া থাকবে আর সামান্তরিকের কর্ণগুলো কিন্তু নট বাহু কর্ণগুলো দেওয়া থাকলে এরকম ক্লিয়ার ওকে তাহলে প্রথমটার জন্য কত কত হবে ফোর টু থ্রি ফোর টু থ্রি দ্বিতীয়টার জন্য কত টু মাইনাস থ্রি ওয়ান টু মাইনাস থ্রি ওয়ান না বুঝতে পারলে বলবেন স্যার বুঝি নাই না বুঝতে পারলে বলবেন স্যার বুঝি নাই না বুঝতে পারলে বলবেন যে বুঝি নাই আমি আবারও বলছি এই ক্লাসটা শেষ হয়ে গেলে আমাদের সাতটা ক্লাস হয়েছে ক্লাসগুলো কেমন হলো অবশ্যই প্রত্যেকেই কমেন্টস করে লিখবেন ক্লাসটা শেষ হওয়ার পরে এর মধ্যে ঢুকে ওইখানে লিখবেন লাইভের মধ্যে না ক্লাসের বাইরে তাহলে এখন কত বলেন সিম্পল হিসাব আয়ের জন্য কত এটা বাদ দুই একে দুই প্লাস নাইন টু প্লাস নাইন মাইনাস জে এই জে রায় কিন্তু মাইনাস বসাবেনি অনেকে এই মাইনাসটা বসান না এটা কিন্তু সূত্রের মাইনাস জে এর আগে মাইনাস দিলে আমরা বাম সাইড দিয়ে গুণ করে করে পাই জে এর জন্য বাদ তাহলে কত চার একে চার মাইনাস তিন দুনু ছয় চার একে চার মাইনাস তিন দুনু ছয় প্লাস কে এর জন্য কত এইটা মাইনাস বারো মাইনাস ফোর মাইনাস বারো মাইনাস ফোর কারোর বুঝতে অসুবিধা মাইনাস বারো মাইনাস ফোর ফোর মাইনাস সিক্স টু প্লাস নাইন তাহলে কত হলো এগারো আই এই মাইনাস আর এখানে থাকে মাইনাস টু তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টু জে বারো আসছে ষোলো মাইনাস ষোলো কে কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে বলবেন স্যার বুঝি নাই কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে বলবেন স্যার বুঝি নাই ওকে এখন আমাদের কী বের করতে হবে মনে আছে ওই যে রুট ওভার আর কিছুই না কী বের করবো মডুলাস অতএব মডুলাস এ ক্রস বি একবারে দিয়ে দিই রুট ওভার এইটার স্কোয়ার আর কি
ক্লিয়ার 100 381 আনসার আব্দুর রহমান থ্যাংক ইউ 11 11 স্কয়ার 2 স্কয়ার 16 স্কয়ার তার মানে কত হবে রুট ওভার 121 প্লাস 4 প্লাস 256 16 এর স্কয়ার করলে কত 256 সমান রুট ওভার কত 381 রুট ওভার কত সরি টু সে ওকে তাহলে 381 আর তাহলে ক্ষেত্রফল কত হাফ ইনটু এইটা অতএব সমান্তরাল ক্ষেত্রফল কত হাফ ইনটু এটা আগের মতোই আর কিছুই না সেম কাহিনী ক্লিয়ার সবাই অতএব সমান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে হাফ মডুলাস এ ক্রস বি কর্ণদ্বয় এটা কিন্তু কর্ণ কর্ণ কর্ণদ্বয়ের গুণফল হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল বাহু না তাহলে কত হলো হাফ ইনটু রুট ওভার 381 তো হ্যাঁ 381 বর্গ একক অ্যান্সার বর্গ একক যেহেতু আর মাত্র কালকেই পরীক্ষা আর সময় নেই সেহেতু আমরা আজকে আমরা এখানেই শেষ করব তার আগে আমি বলেছিলাম যে কারোর কোনো প্রবলেম থাকলে আমাদের মেসেঞ্জারে জানাবেন তো একটা প্রশ্ন আসছে এ পর্যন্ত আর মনে হয় কারোর কোনো প্রবলেম নেই সেটা আমরা একটু দেখব এটাতে আর কারোর কোনো প্রবলেম আছে কি না প্রবলেম থাকলে বলবেন জি স্যার প্রবলেম নাই আর না থাকলে তো নাই আমি আবারও বলছি ক্লাস শেষ করে স্যার সমকোণী ত্রিভুজ হিসেবে হিসাব করছেন সমকোণী ত্রিভুজ হিসাব করতে বলে নাই এখানে বলেছে যে ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজ যে বাহুগুলো বের করবেন বাহুগুলো বের করার পরে দেখবেন এটা কালকের ক্লাসে করাই দিয়েছি এটা তো কোনো প্রবলেম হওয়ার কথা না ওকে একটা কোশ্চেন ছিল একটি বৃত্তের কেন্দ্র কেন্দ্র মনে করেন এক্স ওয়াই দেওয়া আছে আর একটি সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান জিরো এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় প্রশ্ন এরকম ছিল কে যেন মেসেঞ্জারে পাঠিয়েছিলেন তার অ্যান্সারটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে খেয়াল করবেন খুব ইম্পর্টেন্ট একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আর বৃত্তটি এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এবং প্রশ্নটা এরকম আমি আন্দাজে নিয়েছি আর কি একটি বৃত্তের কেন্দ্র এক্স ওয়াই দেওয়া আছে আর এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে বৃত্তের সমীকরণটা কেমন হবে তাহলে সেটার জন্য আমরা যা ছোট্ট একটা কনসেপ্ট আর কিছুই না আমরা কিন্তু এখান থেকে বৃত্তের কেন্দ্র বের করতে পারি এই বৃত্তের কেন্দ্র এই বৃত্তের কেন্দ্র কত বলেন তো মাইনাস জি কমা মাইনাস এফ এই বৃত্তের কেন্দ্র আর অরিজিনাল বৃত্তের কেন্দ্র এই তাহলে দুইটা বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া তাহলে সমীকরণটা কী ছিল মনে আছে এক্স মাইনাস এইচ ওয়াই মাইনাস কে সমান এ স্কোয়ার এরকম ছিল না সমীকরণটা আমার এখানে এইচ আর কে এখানে দেওয়া আছে এক্স আর ওয়াই সাপোজ এইচ আর কে দেওয়া আছে এক্স আর ওয়াই প্রশ্নটা পাই নাই পাইলে আমি উঠাইতাম দেখা যাচ্ছে না তো ধারণা করলাম এখন আমার দরকার এই স্যার কে দেওয়া আছে ব্যাসার্ধ দরকার তাহলে দেখেন তো আমার বলেছে এই আছে বৃত্তের কেন্দ্র ছিল আর এটা হচ্ছে মনে করেন এইচ কে আর এখানে আরেকটা বৃত্তের কেন্দ্র এই মনে করেন এটা কত জি আর এফ মাইনাস জি মাইনাস এফ
এখন এই বৃত্তটা এরকম ভাবে গেছে আর কি, এই যে এরকম এরকম ভাবে গেছে। তাহলে দেখেন তো ব্যাসার্ধ কত, এই দুইটার দূরত্ব না ব্যাসার্ধ, ক্লিয়ার? মানে এই বিন্দুরা এই বিন্দু দূরত্ব হলো ব্যাসার্ধ। যারা বৃত্ত চ্যাপ্টার করেননি তারা কিন্তু আজকে আর কিছুই বুঝবেন না এইটা, আর বিশেষ করে এইটা, আগেগুলো দেখলে না বুঝবেন। তাহলে এখন এই দুইটার দূরত্ব বের করে এখানে বসাই দিলে সমীকরণ সমাধান শেষ। আমাদের বৃত্ত চ্যাপ্টারে ডিটেলস আলোচনা করা হয়েছে, ওখান থেকে দেখে নেবেন, এটা ইম্পর্টেন্ট আছে, আপনারা দেখে নিন। বৃত্ত, স্থানাঙ্ক, কৌণিক আর কয়েকটা ভিডিও আমি গ্রুপে দিয়ে দিয়েছি, মানে প্রত্যেকটা ক্লাসে আমাদের ইম্পর্টেন্ট। এবং কালকে দেখবেন যে কোশ্চেন এখান থেকেই সবগুলো চলে আসছে, তখন মাথায় হাত দেওয়া ছাড়া কিছু করার থাকবে না। যারা ক্লাসগুলো করেন নাই তাদেরকে মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে, যদি স্যারের কথা শুনে যদি ক্লাসগুলো করতাম তাহলে 7 দিনে ক্লাস করে আসলে পাস হয়ে যায়। 7 দিনে ক্লাস করে পাস হয় না, বেসিকগুলো কিন্তু আমরা ক্লাসে করাই দেওয়া এবং এইগুলো সবই সমাধান করে দেওয়া, জাস্ট পরীক্ষার আগে একটু ঝালাই করা আর কি, সেইগুলো আমরা করেছি এই অনলাইনের সুবাদে, লকডাউনের সুবাদে। আমরা যেগুলো আমরা স্টুডেন্টরা যেভাবে ক্লাস করছিল সেই জ্ঞানটা কাজে লাগিয়ে বা সেই টেকনোলজি ইউজ করে আমরা কিন্তু ড্যাফোডিল পলিটেকনিকের পক্ষ থেকে আর আমরা এগুলো করছি, অন্য কোথাও এগুলো পাবেন না। তো পরীক্ষার সময় যে সাজেশান অনুযায়ী এই ক্লাসগুলো পাওয়া খুবই আসলে ভাগ্যের ব্যাপার, আমি আপনাদের জন্য সেটাই করেছি এবং অনেকেই গ্রুপে লিঙ্ক দিয়েছি, কিন্তু আর সময় নেই। এখন কালকে যদি কোশ্চেনগুলি এর মধ্যে থেকে আসে, আমার মনে হয় এর বাইরে আসার কোনো সুযোগই নেই, কারণ আমরা ইম্পর্টেন্ট ম্যাথগুলোই সাজেশন দিয়েছি আর সেই সাজেশনগুলোই করেছি। প্রথম দিকে চ্যাপ্টারগুলো ছিল ওই যে ওখান থেকে গুরুত্বপূর্ণ কোনটা কোনটা আমি বলে দিচ্ছি, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করো, এই একটা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। আর একটি সমকোণী ত্রিভুজের একটি বাহুর পরিমাণ এক একক বাড়লে এর ক্ষেত্রফল এত বেড়ে যায়, ত্রিভুজের ক্ষেত্রফলটি কত, বা √3 একক বেড়ে যায় ত্রিভুজের ক্ষেত্রফলটি কত, এই দুই টাইপের প্রবলেম খুবই গুরুত্বপূর্ণ। আরও একটি ত্রিভুজ দেওয়া থাকে তার যে কোনো একটা মধ্যবিন্দু স্থানাঙ্ক, এই দুইটা ম্যাথ কিন্তু আমি গ্রুপে দিয়ে দিছি, ওখান থেকে দুইটা লাইভ ক্লাস ছিল আমি সেই দুইটাও দিয়ে দিয়েছি, ছোটো ছোটো দুইটা ভিডিও ছিল সেগুলোও দিয়ে দিছি। এরপরে আমরা করেছি স্থানাঙ্ক, একটা লাইভ ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ছিল সঞ্চারপথ খুবই গুরুত্বপূর্ণ, তারপরে ছিল সরলরেখা, তারপরে বৃত্ত, তারপর কৌণিক, আর আজকে আর গতকাল তো আমরা ভেক্টরের দুইটা ক্লাস করলাম। তো এইগুলোই থেকে ইম্পর্টেন্ট, আর কালকে হয়তো আপনাদের মানে দুইটার সময় পরীক্ষা, ক্লিয়ার? সম্ভবত তো কালকে পর্যন্ত এইগুলো করবেন, যেগুলো ইম্পর্টেন্ট অতি সংক্ষিপ্তগুলো করবেন, তাহলেই পরীক্ষা ভালো করতে পারবেন। তো সবাই কালকে পরীক্ষায় ভালো করেন, সবাই পাস করে যান, যারা ভালো করবেন তারা A+ পেয়ে যাবেন, এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।